মেহেরপুরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ অস্ত্র ও গুলি উদ্ধার এখনো বিপদসীমার উপরে পর্দা বহু মানুষ পানিবন্দি শীতকালীন ফসলের ক্ষতি ষষ্ঠী পূজায় শুরু শারদীয় উৎসব অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠায় প্রার্থনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে আছে আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ অনলাইনে এছাড়া সংবাদে আরো থাকছে পাবনার মাহবুব আট বছর ধরে নিম্নবিত্তদের দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ স্বপ্নতার হাসপাতাল প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা পরে নয়াদিল্লির বাংলাদেশ ভবনে কূটনীতিকদের সঙ্গে ভোজ করেন তিনি বাংলাদেশ কমিশনের মৈত্রী হলে শেখ হাসিনা এসে পৌঁছালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজেম আলী তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শারিয়ার আলম উপস্থিত ছিলেন মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে ইসমাইল হোসেন নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে ঘটনাস্থল থেকে একটি পিস্তল চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ রাত তিনটার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে পুলিশ জানায় সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় তারা পরে গুলিবিদ্ধ অবস্থায় ইসমাইলকে পড়ে থাকতে দেখে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সন্ত্রাসীদের অভ্যন্তরীণ ক্রন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ নরসিংদীতে পাওনা টাকা চাওয়ায় এক ইজি বাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে রাতে সদর উপজেলার বদরপুরের হোসেনপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান কিছুদিন আগে ইজি বাইক চালক হাবিবুরের কাছ থেকে এক টাকা ধার নেয় তার প্রতিবেশী কামাল মিয়া পরে টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে হাবিব বাসায় ফেরার পথে কামাল ও তার ভাতিচা রবিন চাপাতি দিয়ে এলোপাতারি কুপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে আকস্মিক বন্যায় পাবনা রাজবাড়ি নবাবগঞ্জ সহ বিভিন্ন জেলা নিম্নাঞ্চল প্লাবিত হয় পানিবন্দী রয়েছে বহু মানুষ এদিকে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এইসব অঞ্চলে নতুন করে না বাড়লেও পদ্মার পানি এখনও বিপদসীমার উপরেই বন্যা কবলিত এলাকায় বিভিন্ন দফতরে সরকারি কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান পাবনার পাকশি হার্ডেন্স ব্রিজ পয়েন্টে পদ্মার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আকস্মিক বন্যায় দুর্ভোগে আছে তিন উপজেলার কয়েক হাজার মানুষ সদর ঈশ্বরদী ও সুজানগর উপজেলার ১৩টি ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে শীতকালীন সবজি কলাবাগান সহ বিভিন্ন ফসল এখন পানির নিচে কৃষি বিভাগ জানায় বন্যায় জেলার ছয়টি উপজেলার এক হাজার সাতশো ত্রিশ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে প্রতি করে আমাদের বিভাগে প্রেরণ করেছি সরকারের কোনো সহায়তা যদি পাওয়া যায় তাহলে আমরা যথারীতি কৃষকদের কাছে পৌঁছে দেব পানি উন্নয়ন বোর্ড বলছেন নতুন করে পানি বাড়ার আশঙ্কা নেই দু এক দিনের মধ্যে পানি কমতে শুরু করবে আমরা আশা করতেছি অসিরেই পানি কমা শুরু করবে এবং বন্যার পরিস্থিতি দ্রুত উন্নত হবে পদ্মার পানির বৃদ্ধির কারণে রাজবাড়ীর নিম্নাঞ্চলের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী রয়েছে ডুবে আছে রাস্তাঘাট বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তীব্র স্রোতে কালুখালের দিয়া গোয়ালন্দের ছোট ভাগলা দেবগ্রাম ও দলতদিয়ার বেশ কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে পাকাদান तालाब আছে মানে কারোর কাছে লোক নাই बारिश আই মুজা পানি লিট রাস্তা ছিল তাও ডুবে গেছে স্থানীয় প্রশাসন বলছে সহায়তার জন্য পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে চিকিৎসা ব্যবস্থাও করা হয় সে বিষয়ে আমরা সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলছি আর জনস্বাস্থ্য প্রকৌশলকেও আমরা জানিয়েছি যাতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় তাদের জন্য চাপাই নবাবগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তবে এখনো তেরো ইউনিয়নের নয় হাজার পরিবার পানিবন্দি রয়েছে রত্না জামান একুশে টেলিভিশন এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরোটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দোলদিয়া ফেরি ভাঙনের মুখে রয়েছে এক ও দুই নম্বর ফেরি খাট রক্ষায় পানি উন্নয়ন বোর্ড গত কয়েকদিন ধরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চালিয়ে যাচ্ছে বিআইডি কর্তৃপক্ষ বলছে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এর জন্য সকল প্রকার ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে এই রুটে ছোট বড় মিলে মোট ষোলোটি ফেরি রয়েছে এর মধ্যে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঢাকের বাধ্য শাক আর উলুধনিতে মুখর মন্দির মণ্ডপ মহাষষ্ঠীতে দশ পূজা দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা হয় সন্ধ্যায় দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস ভক্তদের মনে উৎসব আমেজ দেবীর আগমনে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠার প্রার্থনা ভক্তদের পূজা উপলক্ষে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে আট অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় উৎসব চিকিৎসা সেবার দৃষ্টান্ত হতে পারেন পাবনার মাহবুবুল ইসলাম তিনি আট বছর ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন নিম্নবিত্ত মানুষদের দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধপত্র তার স্বপ্ন একদিন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করবেন পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম মানুষ মানুষের জন্য এই কথার রূপ পাবনা শহরের কালাচাতপাড়া মহল্লার মাহবুবুল ইসলাম দুহাজার এক সালে কম পাশ করার পর ওষুধ কোম্পানিতে চাকরি নেন দুহাজার সালে তার মায়ের মৃত্যু হয় এরপর তিনি তাগিদ অনুভব করেন মানুষের জন্য কিছু করার মাহবুবের চাকরি বদল হয় কয়েকবার চাকরি করতে করতে পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নেন তিনি আর দু সালে নিজের বাড়িতে গড়ে তোলেন তহুরা আজিজ ফাউন্ডেশন নামে বিনামূল্যের চিকিৎসা সেবা কেন্দ্র প্রথম দিকে কয়েকজন এমবিবিএস চিকিৎসক দিয়ে সেবাদানির ব্যবস্থা করেন পরে অর্থাভাবে তার সম্ভব হয়নি এখন মাহবুব নিজেই সপ্তাহের তিন দিন বিনামূল্যে গরিব মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন সতেরো বছর ফার্মাসিউটিক্যালের উচ্চ পদস্থ পদে চাকরি করি চাকরি করতে যে দেখি আমাদের চিকিৎসা ব্যবস্থায় রুগীরা প্রেসক্রিপশন পাচ্ছে কিন্তু তারা ওষুধ কিনতে পারতেছে না বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি দুস্থ মানুষ আর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী ফ্রি ওষুধ দেয় নাই না ভালো হওয়ার জন্য আমার আম্মা আমাকে এখানে নিয়ে আসে বিনামূল্যে ওষুধ দিচ্ছে ওই ওষুধ খাইতে আমরা বাইরে রইছি বাবা সুবিধা বঞ্চিত মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন মাহবুব আর স্বপ্ন বাস্তবায়নে সঙ্গে চান বিত্তবানদের আমাদের মৃত্যুর পরও যেন সেবা চালু থাকে সেজন্যই এই অসহায় মানুষদের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ হসপিটাল করে রেখে যেতে চাই যেখানে আমরা না থাকলেও এই মানুষগুলো বিনামূল্যে ওষুধ পাবে চিকিৎসা সেবার এই উদ্যোগ প্রশংসনীয় বললেন সিভিল সার্জন অবশ্যই মানে প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করি যেহেতু তারা অবাণিজ্যিক ভাবে মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে আর্থিকভাবে ভাবে সচ্ছল মানুষ এগিয়ে এলে মাহবুবুল ইসলামের সেবাদানের স্বপ্ন পূরণ হতে পারে সমর ইসলাম একুশে টেলিভিশন বৌদ্ধধর্মীয় ধর্মীয় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো মারা গেছেন দিন মধ্যরাতে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ এ বৌদ্ধ ধর্মীয় গুরু দু সালে পনেরো সালে সমাজসেবায় একুশে পদক পান সত্যপ্রিয় মহাথেরও উনিশশো ত্রিশ সালের দশ জুন কক্সবাজারের রামুতে জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চাশ সালের ফেব্রুয়ারিতে গৃহজীবন ত্যাগ করে সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত হন ত্রিপিটকের বিভিন্ন অধ্যায় থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন সত্যপ্রিয় মহাথেরো মহান মুক্তিযুদ্ধেরও অসাধারণ সাহসী ভূমিকা রাখেন তিনি এবার নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযান চোরাই একটি মোটরসাইকেল সহ আন্তজেলা চোরের সংঘবদ্ধ চক্রে সাতজনকে জনকে আটক করেছে মৌলভীবাজার পুলিশের এক বিশেষ অভিযান রাজনগর ঘরগাঁও গ্রাম থেকে চার হাজার একশো বাইশ পিস ইয়াবাসহ একজন আটক ইভটিজিং প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টিতে জেলা পুলিশের আয়োজনে র্যালি জয়পুরহাট জামালগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে সচেতন নাগরিক সমাজ ব্যানারে মানববন্ধন জয়পুরহাটে প্রায় বাইশ কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো ও চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ পুরস্কারে ভূষিত হওয়ায় চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের জনসভা

মেহেরপুরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ অস্ত্র ও গুলি উদ্ধার এখনো বিপদসীমার উপরে পদ্মা বহু মানুষ পানিবন্দি শীতকালীন ফসলের ক্ষতি ষষ্ঠী পূজায় শুরু শারদীয় দুর্গা উৎসব অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠায় প্রার্থনা আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের চাকরি